হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম নুহা জিপসাম ডেকোরেশন। অনেক ভাই আমাদের বলছে যে নুহা জিপসামের ডেকোরেশনের ভিডিও দেওয়ার জন্য, অনেকে কমেন্টসে লিখছে যে ভাই এই কাজগুলো কিভাবে করা হয়, এবং অনেকে কোশ্চেন করছে যে ভাই এই কাজগুলো কি রং যে যার মতো ইচ্ছা মতো দিতে পারবো, এবং এটা কী দিয়ে করা। তো ভিউয়ার্স, আজকে ভিডিওটা নিয়ে আসছি এই কারণে আপনাদের, কারণ জিপসামের সম্বন্ধে কিছু ধারণা দেওয়ার জন্য। তো চলুন আমরা জিপসামের সম্বন্ধে কিছু ধারণা নেই। আর আমার এই চ্যানেলটা যারা নতুন দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন। আর জিপসামের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকন দিয়ে রাখবেন। জিপসামের অনেকেই বলতেছে জিপসামে ভিডিও দেন, ভিডিও দেন। আর সামনে থেকে আশা করি জিপসামে আরও কিছু ভিডিও পাবেন ইনশাল্লাহ। তো চলুন এখন এই ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি। একটা নতুন বিল্ডিংয়ের উপর এখন এই কাজটা চলতেছে জিপসামের, প্রথম মানে প্রথম প্রাথমিক অবস্থায় যে কাজটা শুরু হয় সেটাই দেখাবো এখন। চলুন মূল ভিডিওতে চলে যাই। ভিউয়ার্স দেখুন, এটা হলো প্রথম আপনার নতুন একটা বিল্ডিং। দেখুন এই বিল্ডিংটা আগে দেখাচ্ছি, কাজ হইতেছে, এর মাঝখানে জিপসামের কাজ চলতেছে। জিপসামটা হচ্ছে হলো কি একটা হোয়াইট সিমেন্ট দিয়ে এটা কাজ করা। এই যে সাদা এই জিনিসটা দেখতেছেন বর্ডারটা কাজ করা, ভিউয়ার্স ভালো করে দেখুন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি জুম করে। এই বর্ডার দিয়ে কাজটা করা, এটা হলো কি আপনার হোয়াইট সিমেন্টের উপরে কাজ করা। এটা প্রাথমিক অবস্থায় কাজগুলো করা হইতেছে। এটা কর্নার সাইড, প্রত্যেকটা এটা সাইডের ফিট স্কোয়ার ফিট হিসাবে প্রাইস, এবং কর্নারের প্রাইস আলাদা পিস হিসাবে, পিস কর্নারগুলো পিস হিসাবে ডিজাইনের উপর ডিপেন্ড করবে আপনাদের। আর এই যে অনেকে কোশ্চেন করছে এটা কী কালারের উপর দেওয়া যাবে, শুধু সাদা হোয়াইট কালারই কি, না এটা আপনারা যে যেরকম ইচ্ছা আপনাদের ওরকম কাজ কালার দিতে পারবেন। এবং এটা এখন এটার উপর রং করা হবে, এটা প্রাথমিক অবস্থায় রয়েছে কাজটা। দেখুন আপনাদেরকে আমি নিখুঁতভাবে দেখানোর চেষ্টা করতেছি ভিউয়ার্স। আর এটা প্রাথমিক অবস্থায় এটা হোয়াইট দিয়ে এখন কালার হয়েছে। এটা আপনি চাইলে হোয়াইটের জায়গায় অন্য যে কোনো কালার দিতে পারবে, ঠিক না, যে কোনো কালার দিতে পারবে আপনি, যে কোনো আপনি ইচ্ছা মতো মন মতো কালার দিতে পারবেন, আপনার পছন্দ মতো ডিজাইন দিতে পারবেন। ভিউয়ার্স এই কর্নার থেকে শুরু করে এই যে বর্ডার, এই বর্ডার আপনারা যে কোনো ডিজাইনে দিতে পারেন। এখন জিপসামের এই চলটা চলতেছে বেশি, এখন আধুনিক যত হবে দিন যত যাচ্ছে আনকমন আনকমন জিনিসই বেরোচ্ছে ডেকোরেশনের জন্য। দেখুন ভিউয়ার্স, আপনাকে একটা রুমের এই ভিডিওগুলো দেখাচ্ছি জিপসামের। এটা নোহা জিপসাম, আর নোহা জিপসামের আপনারা ওর কাজ দিতে পারেন নিশ্চিন্তায়, কারণ ওনাদের অনেকেই আছে জিপসামের কাজ করে এই ডাইসগুলো বানাতে হয় ইন্ডিয়া চলে যায় ড্যাশ বানাইতে। আর নোয়া জিপসামের তার নিজস্ব ফ্যাক্টরি আছে ইন্ডিয়া চায়নার থেকে আনতে হয়, আর তার ওনার নিজস্ব ফ্যাক্টরি আছে এখানে ড্যাশ থেকে শুরু করে সব নিজেই তৈরি করে। আপনারা নোয়া জিপসামের কাজ দিতে পারেন। হ্যাঁ, তো ভিউয়ার্স এই আপনারা যে কোনো প্রোডাক্টেরই আপনারা ডাইস বলেন বা যে কোনো ডিজাইন বলেন আপনারা ভিউয়ার্স দিতে পারবেন। আপনারা নিশ্চিন্তায় আপনারা নোয়া জিপসামের কাজ দিতে পারেন। যারা কাজ দিতেছেন বা করতেছেন ওনার ম্যান পাওয়ারও বেশি আছে, ইউজ পরিমাণে কাজ করতে পারবে। এটা হলো ফ্যান সিলিংটা, দেখুন ভিউয়ার্স প্রাথমিক অবস্থায় ফ্যানের সিলিংটা দেখাচ্ছি একটু। খুবই সুন্দরভাবে ডিজাইন করা আছে, এটা ঢাইসের মাধ্যমে করা, এটা হোয়াইট সিমেন্ট দিয়ে তৈরি করা। এগুলো হলো হোয়াইট সিমেন্টের কাজ, হোয়াইট সিমেন্ট দিয়ে তৈরি করা প্রতিটাই, তারপরে রং করা হয়। আপনি সেখানে সাদা দেন বা অন্য কোনোটা দেন, যেটা খুশি আপনি রং করতে পারবেন। একটা রুমে যেভাবে আপনাদেরকে দেখাইলাম সাদা কাজটা, এভাবে করাইলে 7-8 হাজার টাকা আসবে একটা রুমে। হ্যাঁ, আচ্ছা ভিউয়ার্স, একটা সাধারণত ধারণা দিচ্ছি, আপনি অনেকে ধারণা চাইছে ওর কমেন্ট বক্সে। এই একটা রুমে যে যতটুকু কাজটা আপনাদের দেখাইলাম এখন, এই চার কর্নার এবং এতটুকু বর্ডার এবং উপরে যে ফ্যানের সিলিং, এই একটা রুমের যদি কাজ করান সাদা আপনার একটা মানে এটা 7-8 হাজার বা 6 হাজার এরকম একটা ধারণা দিচ্ছি, এরকম প্রাইস আসবে। প্রাইসটা মানে আপনাদের উপর ডিপেন্ড করবে যে আরও বেশি কাজ করান। এই আমি যা দেখাচ্ছি এখন এই সিম্পলের মধ্যে যদি কাজ করান তাহলে 6-8 হাজার টাকার মধ্যে চলে আসবে। এটা আলোচনা সাপেক্ষে ওনার সাথে কথা বলতে পারেন। নোয়াজ ইসলামের যে নাম্বার দেওয়া আছে কার্ড শো করে দিচ্ছি আমি ডিসক্রিপশন বক্সে, আপনাদের কার্ডটা শো করে দেবো। চলুন আরেকটু তাদের রুমগুলো কাজ করা আছে ওই রুমগুলো দেখি। রুমের সাইজ আছে, রুমের সাইজ বুঝলে বুঝে আপনারা এটা করতে পারবেন। তো ভিউয়ার্সদের বলবো যে আপনারা যারা কাজ এখনও জিপসামের বা বাড়িঘর করতেছেন করাবেন, তাহলে অবশ্যই এই নোয়া জিপসাম ভাইকে ফোন দিবেন, ফোন দিলে কাজগুলো উনি করে দিবেন নিশ্চিন্তায়। ঢাকার যে কোনো জায়গায় হোক, যে কোনো বাংলাদেশের যে কোনো জায়গায় হোক, বা আপনার চট্টগ্রামতে সিলেট সব জায়গায় কাজ করে উনি। চলুন আরও নেক্সট আর কিছু আছে দেখি ভিউয়ার্স।
ভিউয়ার্স দেখুন আমি চলে আসলাম এটা ড্রয়িং রুম, একটা ড্রয়িং রুমের দেখুন একটা একটু জিপসামের কাজগুলো একটু সিম্পলের মধ্যে দেখুন। এইটা একটা কর্নার, আবার এখানে একটা আছে উপরে, এটাকে কি বলে ভীমের উপরে, এটাও কিন্তু আরেকটা কিভাবে ঘুরে আসছে, এটা কি দিয়ে করা, এটা জিপসামি মানে এটাকে, এটাকে কি জানি বলে, কানিস। আচ্ছা এটাও কি বর্ডার দিয়ে করা না? আচ্ছা ভিউয়ার্স দেখুন ভীমের উপরে কাজটা করা হয়েছে, কি সুন্দর করে বর্ডার দিয়ে বসানো হয়েছে, এটাও চারিদিক দিয়ে বর্ডারটা ঘুরে আসতেছে নিখুঁতভাবে, কাজগুলো ডিজাইনগুলো নষ্ট হইতেছে না দেখুন, যেভাবে বর্ডার ঘুরে গেছে ওভাবে আবার ডিজাইনটা সুন্দরভাবে আসছে। আচ্ছা এই কাজগুলো কিন্তু করাইতে হলে বাড়ির অবশ্যই বাড়ির রং করার আগে কাজগুলো করাবেন, তাহলে আপনাদের মানে কাজটার জন্য সুবিধা বেটার। রঙের পরও করা যায় কিন্তু সেক্ষেত্রে আপনার রঙের উপর একটু স্কেচ করতে পারে, রং পড়তে পারে কাজের সময়, স্বাভাবিক একটু রং গিয়ে লাগতেই পারে, এটা একটু সিটা রঙের সিটা লাগবে, সেই জন্য রং নতুন বাড়ি হলে রঙের আগে করানোর হলে বেটার। আর প্রাইস তো আমি দিয়েই দিছি এর আগের ভিডিওগুলোতে, প্রাইস আপনারা ফোনে কন্ট্যাক্ট করে ভাইয়ের সাথে কথা বলে প্রাইসটা আপনারা জেনে নেবেন, আপনাদের আলোচনার সাপেক্ষে কোয়ান্টিটি কাজ বেশি হলে প্রাইস হয়তো কিছু ডিসকাউন্ট করবে, স্বাভাবিক ঢাকার ভিতরে আশেপাশে হলে ওনার পোষালে প্রাইস ডিসকাউন্ট করে দেবে আরও। এটা হলো একটা আপনার ড্রয়িং রুম ভিউয়ার্স দেখাচ্ছি, দেখুন ড্রয়িং রুমের এই যে কাছে কোনার কোনার বর্ডারটা কীভাবে চলে গেছে, একটা ফুল নর্চার হয় না, ডিজাইন নষ্ট হয় না, ডিজাইন সেরকমভাবেই আছে সুন্দরভাবেই। আর এটা ড্রয়িং রুমের এটা একটু স্পেসটা বড় দেখাই দিচ্ছি আপনাদেরকে ভিউয়ার্স, তিনটা পয়েন্ট যদি থাকে আপনার, ধরেন যে দুইটা ফ্যান মাঝখানে লাইট থাকবে, দেখেন উপরে জারবাতির জন্য, এটা ড্রয়িং রুমে অনেকে জারবাতি দিয়েই থাকে এখন। এই যে দেখুন ভিউয়ার্স ড্রয়িং রুমের এটা হলো কত বাই কত সাইজ, 27 ইঞ্চি, 27 ইঞ্চি, এটা হলো 27 ইঞ্চি ভিউয়ার্স, 27 ইঞ্চি একটা ফ্যানের, একটু জুম করে কাছে নিয়ে দেখাচ্ছি, কাজটা একদম নিখুঁতভাবে খুব সুন্দরভাবে, যে কাজে একটু এদিক ওদিক নষ্ট হয় না, তার নিজের কারখানা আছে, কারখানা থেকেই তো আপনার এই ডাইস থেকে এই এগুলো বানিয়ে তারপর আপনার নিয়ে আসে কাজগুলো, তো নিশ্চিন্তে তাকে কাজগুলো দিতে পারেন, আর দক্ষ কারিগর দ্বারাই কাজ করানো হয়। 32 ইঞ্চি এখন বিয়স, এটা হলো 32 ইঞ্চি, এটা জারবাতির জন্য, দুইটা ফ্যান একটা জারবাতি, যাতে তিনটা ড্রয়িং রুমের জন্য তিনটা দরকার প্রয়োজন হয়, বেশিরভাগই ড্রয়িং রুমে এভাবে তিনটেই প্রয়োজন হয়, কারণ একটা জারবাতি করতেছে এখন, এটা 27 ইঞ্চি, ওই পাশেটাও 27 ইঞ্চি, আর মাঝখানেটা 32 ইঞ্চি ভিউয়ার্স। আমি পুরো ঘরটা আবার দেখাই দিতেছি একবার, এটা নতুন একটা বিল্ডিং, আর নতুন এখন রং করার আগেই উনি কাজ করতেছে, এটার জন্য বেটার, জিপসামের উপরে কোনো রং যে রং করতেছে দেখুন সাইড দিয়ে সাদা সাদা একটু রং লাগছেই, এটা কিন্তু আপনার রং করা থাকলে সেটা হয়তো সেফটিভাবে কাজ করবে, তাও একটু লেগেই যাবে টুকটাক, এই জন্যই বলবো যে যারা নতুন বিল্ডিং করতেছেন তারা আগে জিপসামে কাজ করাইতে চাইলে করাই নেবেন, আর এই জিপসামে যে নোহা জিপসাম ওনাদের সাথে কন্ট্যাক্ট করে নেবেন, এই ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করলে আপনার ডিটেলস সব কিছুই পাবেন। তো চলুন নেক্সট আরেকটা রুমের এটা দেখি ভিউয়ার্স, দেখুন এটার মধ্যে দুইটা এই রুমের মধ্যে একটু দুইটা ফ্যানের ইয়ে দিছে, এই জন্য ফ্যানের জন্য এখন চলে আসছে জিপসামের কাজ, দেখুন খুব সুন্দরভাবে ডিজাইন করা। আর যারা নতুন বিল্ডিং ছাড়া পুরান বিল্ডিংয়ে আছেন, যারা পুরাতন বিল্ডিং হয়ে গেছে, যে অনেকে আমি ওরাও কাজ করাতে পারবেন না, তারাও কাজ করাতে পারবেন ভিউয়ার্স, আপনি যাদের পুরাতন বিল্ডিং যেন এই কাজগুলো আমার জিপসামের এই কাজগুলো ভালো লাগছে, তাহলে আপনি নিজেরা পুরাতন বিল্ডিংও কাজ করাতে পারবেন। আমি আপনাদেরকে একটু জুম করি দেখুন, জুম করে আপনাদেরকে একটু দেখাই ভাইদের, অনেকের আমাকে কমেন্ট বক্সে দিয়ে থাকেন, তাই আজকে এই ভিডিওটা তৈরি করা, এই ভিডিওর মাঝখানে আপনারা অবশ্যই যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা লাইক করবেন আর শেয়ার করবেন বেশি বেশি, আর অবশ্যই কাজ দিতে যদি পছন্দ মনে করেন তো আমাদের নওয়াজিব সামরি ভাইকে কাজটি দিতে পারেন, কারণ ওনার বা আল্লাহর রহমতে আমাদের এই ইউটিউব চ্যানেলে যতগুলো ভিডিও দেওয়া হয়েছে অনেক ভাইরা কাজ দিয়েও দিছেও ওনাকে, তো তাদের ইসে কাজ করতেছেও অনেকগুলো সাইডে কাজ চলতেছে, চাঁদপুরে বলেন ঢাকার বাইরেও কাজ চলতেছে তার, তো কাজের ই ভালো মান ভালো,
তো বিভাস, আমি ভিডিওটা শেষ করতেছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টস করবেন, আর কমেন্টস করে কোনো কিছু জানা থাকলে জানাবেন, আর অবশ্যই অবশ্যই শেয়ার করবেন, আর যারা নতুন আমার ভিডিওটা দেখতেছেন তারা সাবস্ক্রাইব করবেন। আমি কাটটা আবার শো করে দিচ্ছি সুন্দরভাবে, ভিউয়ার্স দেখুন। এটা উনি মোহাম্মদপুর থাকে, তাতে সমস্যা